ভিউয়ার, বিডি ক্যামের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকারদের হাত থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে নিতে পারবেন। সম্প্রতি ফেসবুক তাদের সিকিউরিটি মেনুতে নতুন একটি মডিউল অ্যাড করেছে, সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে এমন একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি ফেসবুকে লগ ইন করার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে একটি সিকিউরিটি কোড যাবে ফেসবুক থেকে, এবং এই সিকিউরিটি কোডটি ফেসবুকে এন্টার করে তারপর লগ ইন করতে হবে। এখন কোনো হ্যাকার যদি আপনার অ্যাকাউন্টের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড পেয়েও যায়, ততক্ষণ পর্যন্ত সে লগ ইন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে এই সিকিউরিটি কোডটি না দিবেন এবং সে জানতে না পারবে। তো চলুন দেখা যাক কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সুরক্ষিত করে নিতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিয়ে। এবং যারা এখনও পর্যন্ত টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেননি, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে নিন। প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করে ফেসবুকে লগ ইন করুন। ফেসবুকে লগ ইন হয়ে গেলে উপরের দিকে ডান পাশে কর্নারে একটি মেনু বার দেখা যাচ্ছে, মেনু বারে ক্লিক করুন। এরপর আপনি আপনার ফেসবুকের সেটিংস অপশনটি খুঁজে বের করুন। খুঁজে বের করার পর সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ঢুকে যাওয়ার পর আপনি দেখবেন একটি অপশন আছে সিকিউরিটি, এবং এর আন্ডারে আরেকটি সাব অপশন আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। খুঁজে বের করুন কোথায় আছে সিকিউরিটি এবং সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন খুঁজে বের করার পর আপনি সিকিউরিটি অ্যান্ড লগ ইনের মধ্যে ক্লিক করুন। আবার দেখাচ্ছি, আপনি আপনার ফেসবুকের সেটিংস অপশনটি খুঁজে বের করুন এবং ক্লিক করুন। ক্লিক করার পর সিকিউরিটি অপশনের আন্ডারে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন খুঁজে বের করে সিকিউরিটি অ্যান্ড লগ ইনের মধ্যে ক্লিক করুন। এরপর আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন, এবং এই অনেকগুলো অপশনের মধ্যে একটি অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি প্রত্যেকটা মডিউল চেক করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেখানে আছে সেটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে পেজটি আসবে সেই পেজের মধ্যে দেখুন গেট স্টার্টেড লেখা আছে, গেট স্টার্টেড। আপনি গেট স্টার্টের মধ্যে ক্লিক করুন। গেট স্টার্টে ক্লিক করার পর দুটি অপশন আসবে, অথেন্টিকেশন অ্যাপ এবং টেক্সট মেসেজ। আপনি টেক্সট মেসেজের উপরে ক্লিক করুন। আপনার যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি ফোন নাম্বার অ্যাড নাও করা থাকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপর আপনি টেক্সট মেসেজে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি নাম্বার অ্যাড করা থাকে তাহলে অটোমেটিক্যালি একটা কোড চলে আসবে,
সেই কোডটি আপনি ভালো করে দেখে নিন, এবং দেখে নেওয়ার পর সেই কোডটি কপি করেও নিতে পারেন, অথবা আপনি টাইপ করেও কনফার্মেশন কোড যে একটি বক্স আছে সেই বক্সের মধ্যে টাইপ করুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে, এবং এই পেজে একটি অপশন পাবেন ফিনিশ, অর্থাৎ আপনি এই ফিনিশ যদি ক্লিক করে দেন তাহলে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেল এবং আপনার ফেসবুকটি সিকিউর হয়ে গেল। এখানে আরেকটি কাজ আপনি করে নিতে পারেন, সেটি হচ্ছে আপনার ফিনিশ বাটন ক্লিক করার আগ পর্যন্ত আপনি আপনার নোটিফিকেশনটা অনও করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। এই নোটিফিকেশন অন অফ করার মানে হচ্ছে আপনি যদি অন করে দেন তাহলে কেউ যদি লগ ইন করে বা আপনিও যদি লগ ইন করেন বা কেউ যদি আপনার ফেসবুকে কমেন্ট করে আপনাকে মোবাইলে নোটিফিকেশন পাঠাবে, এবং ফিনিশ বাটনে ক্লিক করার পর আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দেওয়া হবে। এরপর আপনি লগ আউট করে লগ ইন করুন, বাস শেষ। চলো তাহলে এবার আমরা লগ আউট দিয়ে দেখি। ফেসবুক থেকে লগ আউট করুন, লগ আউট প্রেস করলাম। লগ আউট প্রেস করার পর সাথে সাথে আমার আইডিটি লগ আউট হয়ে গেল। এখন আমরা পুনরায় লগ ইন করব। পুনরায় লগ ইন, আমার আইডিটা এখানে সেভ করা ছিল আগে থেকেই, যে কারণে আমার পুনরায় লগ ইন করার সাথে সাথে আমাকে সিকিউরিটি কোডটা পাঠায়নি, কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই পাঠাবে। আপনারা ট্রাই করুন, দেন সিকিউরিটি কোড পাঠালে সেই সিকিউরিটি কোডটি ইনপুট দিয়ে তারপর আপনি আপনার ফেসবুক পুনরায় ব্যবহার করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য এবং নিজের নিরাপত্তা কনফার্ম করার জন্য। ভালো থাকবেন সবাই। যদি এরপরেও কোনো কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে আপনাদের সেই কোশ্চেনের সমাধান করে দিতে। ভালো থাকবেন সবাই।